হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে একটা আমি মেকআপ শেয়ার করছি রিসেন্ট একটা আমি বিয়েবাড়ি গেছিলাম টোটনদার ছেলের রিসেপশন ছিল তো আমি কীভাবে তাড়াতাড়ি করে এই মেকআপটা করেছিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো আমি একদমই মেকআপ করি না মেকআপ হয়তো খুব দরকার পড়লে তখন মেকআপ একটু করতে লাগে তাই করি কিন্তু এমনি মেকআপ আমার করা হয় না আমি নর্মাল থাকতে ভালোবাসি আগে বলো কারা কারা আছো মেকআপ করার পর তাড়াতাড়ি করে মেকআপটা তুলে দেবার জন্য ব্যস্ত থাকো আমি কিন্তু সেটাই করি মেকআপটা করলে কোথাও থেকে ঘুরে এলে মানে তাড়াতাড়ি করে আগে মেকআপটাকে আমি তুলবো তারপরে গিয়ে আমার অন্য কাজ না আলে যেন আমার মনে হয় অস্বস্তি লাগছে এই মেকআপ লুকটা আমাকে অনেকেই মেসেজ করেছিল দেখানোর জন্য তো তাই আজকে আমি চলে এলাম তোমাদের সাথে এই মেকআপ লুকটাকে শেয়ার করার জন্য তোমরা যদি কেউ বিয়ে রিসেপশন যদি সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে তুলতে চাও তো তাড়াতাড়ি তোমরা বুক করতে পারো খুব রিজনেবলের মধ্যে আমি ব্রাইডাল রিসেপশন সাজাই ব্রাইডাল রিসেপশন তোমরা কেউ একসাথে বুক করলে একটা পার্টি মেকআপ ফ্রি থাকে তোমাদের সাথে বক করতে করতে আমার পুরো মেকআপটা রেডি হয়ে গেছে এবার আমি খালি লিপস্টিকটা পরবো আই মেকআপটা একদম সিম্পলের মধ্যে আই মেকআপটা করেছি তো এই যে আমার শাড়ি জুয়েলারি সব পরা হয়ে গেছে তো তোমাদের সাথে একটু আমি দেখিয়ে দিচ্ছি তো হেয়ারস্টাইলটা এইভাবে করেছি খুব রিজনেবলের মধ্যে তোমরা ব্রাইডাল মেকআপ কোর্স করতে পারবে সাথে আইএসও সার্টিফিকেটও থাকবে তো আজকে এই টাটা